আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আজ আপনি আমি তাফসীরুল কোরআনের নাম দিয়ে রাসূলকে বাদ দিতে চেষ্টা করেছি, কিন্তু বন্ধুরে গভীর মনোযোগ, রব্বুল আলামিনের কোরআন কোরআন হয়েছে নবীর কদমের সংখ্যার। সেই কারণে আপনি কাকে বাদ দিতে চাচ্ছেন, কার শান বলছেন? আপনি কি কোরআনের দিকে তাকান নাই? কোরআনের নাম মক্কি, কোরআনের নাম মদনী। আপনি খুলে দেখেন সূরাতুল ইখলাস মক্কিয়া, আপনি খুলে দেখেন সূরাতুল হুজরাত মদনিয়া। আল্লাহর এরকম আরো গ্রন্থ 103টা রয়েছে, 100টার নাম সহিফা, জবুর, তাওরাত, ইনজিল, যেগুলোকে নিউ টেস্টমেন্ট, ওল্ড টেস্টমেন্ট বলা হচ্ছে। উল্ডায়া দেখেন কোনো প্রকার নাই, কিন্তু আপনি কোরআন উল্ডান, 114 সূরার প্রত্যেকটা সূরা আপন আপন নাম ধরেছে। কোন সূরা নাম ধরেছে মক্কি, কোন সূরা নাম ধরেছে মদনী। কোরআন তুমি দুই রকম কেন, তুমি দুই প্রকার কেন? কোরআন উত্তর দেয়, 103টা গ্রন্থ রাসূলদেরকে গর্ত থেকে বের করে, কাউকে পাহাড়ের উপরে, কাউকে পাথরের উপরে, কাউকে গাছের নিচে, কাউকে সমুদ্রের কিনারায়, কাউকে দেশ থেকে দেশান্তরে নিয়ে এসেছে। কোন কিতাব রাসূলের ঘরে আসে নাই, রাসূল কিতাবের পেছনে পেছনে গিয়েছে। আমি কোরআন নবীকে গর্ত থেকে বের করি নাই, আমার নবী যখন বাজারে আমি কোরআন বাজারে, আমার নবী যখন ঘরে আমি কোরআন ঘরে, আমার নবী যখন অলিতে গলিতে আমি কোরআন অলিতে গলিতে, আমার নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে, আমার নবী যখন গারে সুরে আমি তখন গারে সুরে, আমার নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে, আমার নবী যখন মক্কায় আমি কোরআন মক্কি হয়ে গেছি, আমার নবী যখন মদিনায় আমি কোরআন মদনী হয়ে গেছি। আজকের কোরআন কোরআন হয়েছি নবীর পেছনে পেছনে দৌড়ার কারণে। তাহলে গভীর মনোযোগ, আজকে আমরা তাফসীরুল কোরআন করে নবীর শান বলতে পারি না, কোরআনে নবীর কথা নাকি তারা খুঁজেই পায় না, নবীর ব্যাপারে নাকি সুন্নিরাও তিরঞ্জিত করে ফেলে। আজ কোরআন বলছে, আজ আমি সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে, অন্যগুলো তো আল্লাহর কিতাব ছিল, এগুলো তো মানব রচিত কিতাব নয়, জবুর তো আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, সবগুলোকে ডিঙ্গিয়ে আমি এক নাম্বার হওয়ার পিছনে একটাই কারণ, আমি রহমতুল লিল আলামিনের পিছনে পিছনে দৌড়েছি। আমি শানের সালাফ কোন দিক থেকে শুরু করব, কোন দিক থেকে শেষ করব, এমন একটা মহাসাগর যেখানে ডুব দিলে কোল কিনারা নাই, এটার নাম রহমতুল লিল আলামিন, যেটার কোনো কোল কিনারা নাই। এখন আসেন বন্ধুরে গভীর মনোযোগ, তারা যেই বিষয়গুলো নিয়ে কথা বলে এগুলোর উত্তরগুলো আপনারা পাশে পাশে নিয়ে নেন। তাহলে তারা কোরআন বলে নবীর কথা বলে না, আর কোরআন বলে নবীর কথা, কোরআন বলে। এখন আসেন বন্ধুরে গভীর মনোযোগ, ওনারা আমার বন্ধু, আমি কারো শত্রু নয়, আমার মাহফিল কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নয়, আমার মাহফিলে যে কেউ বসতে পারবে। কেউ যদি মনে করে আমি গালি দিই, আমি কারো নাম ধরে কোনোদিন কথা বলি, এরপরেও যদি সত্য বলার কারণে কারো কাছে গালি মনে হয়, এতে কি আমি কিছু করতে পারবো? ইবলিসকে আল্লাহ গালি দিয়েছেন, এই গালির কথাগুলো যদি আমি অনুবাদ করি মানুষের কি খারাপ লাগার কোনো কথা আছে এখানে? ইবলিস তো মানুষেই না, আমি ইবলিসকে বকা দিয়েছি, আপনার কেন খারাপ লাগলো? তাহলে বুঝতে হবে আপনার সাথে ইবলিসের কোনো না কোনো সম্পর্ক আছে। আমি যেগুলো বকা দিব সবগুলো ইবলিসকে দিব, এতে যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আপনি মোটামুটি ধরে নেবেন আপনার সাথে ইবলিসের। এখন আসুন আমার বন্ধু, দেখবেন ফ্রি ফ্রি কতগুলো বই দিবে, এখানে আছে কিনা জানি না। ওনারা বলবে মক্কা তুমি যখন যাবে খানায়ে কাবা বড় দামি, তুমি যখন মক্কায় যাওয়া হাজারে আসওয়াদ বড় দামি, তুমি যখন মক্কায় যাওয়া জমজম বড় দামি, তুমি যখন মক্কায় যাওয়া সাফা মারওয়া বড় দামি, কোরআনে আছে এর কথা,
আপনাকে বলবে আরাফা বড় দামি, আপনাকে বলবে মিনা মুজদালিফা বড় দামি, হজে গিয়েছো মসজিদে হারামে নামাজ পড়িও, মদিনায় না গেলেও চলবে, নবীর কোনো ক্ষমতা নাই, এরকম কিছু মুসলমান আছে কি নাই? আছে, এরকম আছে না? আমার আমার কিছু ভাই এরকম আছে, ওনারা হজ্জের সময় আসলে রবিউল আউয়াল আসলে পাগল হয়ে যায়, রবিউল আউয়াল আসলে ঘরের লাইট পর্যন্ত বন্ধ করে ফেলে, ওনারা হজ্জের টাইম আসলে শুধু খানায়ে কাবার ফজিলতের কথা বলে, আমি তাকে মিথ্যা বলবো না, খানায়ে কাবার যেই ফজিলত উনি বলেছে আমি একমত, উনি হাজরে আসওয়াতের ফজিলত বলেছে আমি একমত, উনি জমজমের ফজিলত বলেছে আমি একমত, উনি আরাফার ময়দানের ফজিলত বলেছে আমি একমত, উনি মিনা মুজদালিফার ফজিলত বলেছে আমি মতানৈক্য করি নাই আমি একমত, উনি সাফা মারওয়ার দরাদরির কথা বলেছে আমি একমত, আমি কোনটাকে অস্বীকার করি নাই, উনি বলছে মদিনায় যাওয়ার দরকার নাই, নবীর কোনো ক্ষমতা নাই, মোল্লার কোনো ফতোয়া নিয়েন না, আমার কোনো ফতোয়া নেওয়ার দরকার নাই, কোরআন উল্ডায়া দেখেন, কোরআন উত্তর দেয় লা উকসিমু বিহাজাল বালাদ, এই বান্দা তুই না খানায়ে কাবার ফজিলত বলেছিলি, খানায়ে কাবা থাকার কারণে আমি আল্লাহ মক্কার নাম কোরআনে ঘোষণা করি নাই, মুজদালিফা থাকার কারণে আমি আল্লাহ মক্কার কসম খাই নাই, সাফা মারওয়ার কারণে আমি আল্লাহ মক্কাকে কোরআনের বিষয়বস্তু করি নাই, জমজম থাকার কারণে হাজারে আসওয়াদ থাকার কারণে মাকামে ইব্রাহিম থাকার কারণে মসজিদে হারাম থাকার কারণে আমি আল্লাহ মক্কার কসম খাই নাই, লা উকসিমু বিহাজাল বালাদ, এতগুলো নিয়ামত থাকার পরেও আমি আল্লাহ মক্কার কসম কাচ্ছি না, কিন্তু এখন কাচ্ছি, ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, নবী গো আপনার কদম যখন মক্কার জমিনে লেগে গেছে মক্কা আজ কোরআনের বিষয় হয়ে গেছে, এখন আসেন গভীর মনোযোগ, আমার বন্ধু খানায়ে কাবার ফজিলতের কথা বলে, আমার বন্ধু মসজিদে হারামের কথা বলে, আমার বন্ধু হাজরে আসওয়াদের কথা বলে, আমার বন্ধু আরাফা মুজদালিফার কথা বলে, কিন্তু আল্লাহ বলেন আরাফা আরাফা হয়েছে, মুজদালিফা মুজদালিফা হয়েছে, মিনা মিনা হয়েছে, খানায়ে কাবা বাইতুল্লাহ হয়েছে, মসজিদে হারাম মসজিদে হারাম হয়েছে, নবীর কদমের সৎকায়, তুমি যেই কদমের সৎকায় দামি হয়ে গেল ওই কদমকে মাইনাস করে দিয়ে তুমি ওইগুলোর পিছনে দৌড়াও, তো তুমি কোরআন পড়ো নাই, তুমি কোরআন জানো না, না জানলে আমাদের কাছে আসো, তুমিও বসো আমিও বসি, যেটা সঠিক হবে সেটা দুইজনেই মেনে নি, এতে কি কোনো ঝগড়া থাকবে, কোনো মারামারি থাকবে, এতে কি কোনো ভেজাল হবে, কাউকে মারার পরিকল্পনা করা, কেউ রাস্তা দিয়ে গেলে গাড়িতে হামলা করা, কাউরে জবে করা, এই পরিকল্পনা কে করে, যার কাছে দলিল নাই যার কাছে প্রমাণ নাই সেই তো হিংস্র হয়, সেই তো পশুর মতো আচরণ করে, যার কাছে নলেজ আছে জ্ঞান আছে সে তো নরম হয়ে যায়, তাহলে হিংস্র সেই যার কাছে দলিল নাই, আর আমরা যা বলবো শুধু মুখ দিয়ে বলবো, কখনো কারো উপরে উঠবে না, যদি বলেন মারতে পারেন না, আপনাদেরকে কখনো কখনো জবে করে দেয়, কখনো কখনো গাড়ি ভেঙে দেয়, কখনো কখনো বেঁধে রাখে, কখনো কখনো কষ্ট দেয়, কখনো কখনো মামলা করে দেয়, আপনারা মারতে পারেন না, তখন আমরা উত্তর দিই, পৃথিবীর জমিনে মুসলমান দুই ধরনের, এক ধরনের জান দেয় আর এক ধরনের জান নেই, যারা জান দেয় তাদের নাম হুসাইনি, যারা জান নেই তাদের নাম ইয়াজিদি জঙ্গি, সেই জন্য আমরা মারতে পারি না আমরা দিতে জানি, সেই জন্য আমরা বৎসরের পর বৎসর, বছরের পর বছর, সময়ের পর সময় আমরা রক্ত দিয়ে গিয়েছি, ওই রক্তের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়ে গেছে, আজকে যে শানে আহলে বাইত বলছেন, এই শানে আহলে বাইতের এক নাম্বার কারণ হচ্ছে দিয়ে দিতে জানা, কারো জান নিতে জানা, এটা আহলে বাইতের আদর্শ, সেই জন্য আমরা সুন্নিরাও কাউকে অ্যাটাক করতে পারি না, সামনের দিকে চলে বন্ধু, আমি যেই কথাটা বলতে লাগলাম, আমি যেই কথাটা মানতে লাগলাম, তাহলে আল কোরআন দামি হয়েছে আমার নবীর কারণে, তাও আমি কোরআন থেকে বললাম, কোরআনের নাম মক্কি মদনী হলো, আজ যেই কথাটা আমি বললাম,
আমার বন্ধু যে নবীর মানে না, নবীর বিরুদ্ধে চারণ করে, ইয়া রাসূলুল্লাহ বললে ভালো তো মনে হয়, তার কাছেও জিজ্ঞেস করবেন কোরআন কেন মুক্তি হলো, কোরআন কেন মদনী হলো। বন্ধুরে সেই যদি আমার বিপরীত অবস্থান করে তাহলে তার সাথে আমি বসতে প্রস্তুত আছি। আরেকটা কথা বললাম, রব্বুল আলামিনের ফতোয়া খানায়ে কাবা মসজিদে হারাম মুজদালিফা সবগুলো পরে, কিন্তু মক্কা দামি হয়েছে, ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, আপনি নবীর কদমের সৎকায়। তাফসীরে জালালাইনের মধ্যে বলছেন আমার নবী যখন মক্কায় জমিনে মক্কার জমিনে কদম মোবারক রাখলো, মক্কা অটোমেটিক দামি হয়ে গেল, কিন্তু এই কদমে পাক যখন মদিনায় চলে গেল তখন মদিনা মুনাওয়ারা হয়ে গেল। লা উকসিমু বিহাজাল, বলছেন নবী যেখানে যেখানে কদম রেখেছেন সেখানে সেখানে দামি হয়েছে। তারা বলে তিন মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না, মসজিদে হারাম, মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাইতুল আকমুকাদ্দাস মসজিদে আকসা, এই তিন ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। বন্ধুরে এই লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদের তাফসীরের মধ্যে দেখবেন মসজিদে হারামে আমার নবী সবচেয়ে বেশি নামাজ পড়েছেন, সেই কারণে মসজিদে হারামে এক ওয়াক্ত সমান, এক রাকাত সমান 1,00,000 রাকাত। সেকেন্ড, আমার নবী মসজিদে হারামের চেয়ে একটু কম নামাজ পড়েছেন, মসজিদে নববীতে 1 রাকাত সমান 50,000, জীবনে একবার নামাজ পড়েছেন, মসজিদে আকসা মেরাজের রাত্রে একবার কদম দেওয়ার কারণে মসজিদে আকসায় 1 রাকাত সমান 25,000। আমার নবী যেই যেই মসজিদে কদম দিয়েছেন সেই সেই মসজিদ অন্যান্য মসজিদ থেকে দামি হয়ে গেছে। আর তুমি নবীবাদ দিয়ে মসজিদের ফজিলত বলো, তুমি নবীবাদ দিয়ে মসজিদের ফজিলত বলো, আর আমার নবী বলে মসজিদি, কেউ যদি বলে এটা আমার মসজিদ ঈমান চলে যাবে, কারণ মসজিদ এটা কার, আল্লাহর ঘর, নিজের নামের দিকে বলতে পারবে। আর মসজিদে নবী বানানোর পর আমার নবী বলছেন মসজিদি, এটা আমার মসজিদ।